তারা নিয়মতান্ত্রিক ভাবে যে সমস্ত মিটিং সভা প্রচার এগুলিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করবে, তারা যানমালের মানে উপরে আঘাত করবে, সেইখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে। মহান স্থপতি স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম আমাদের শাহাদত বার্ষিকী 15ই আগস্ট, আমরা এই দিবসটি আমরা যথাযোগ্য মর্যাদা সহিত পালন করি, সঙ্গে সঙ্গে দেশের আপামর জনসাধারণ তাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই দিনটি তারা যথাযোগ্য মর্যাদা যথাযোগ্য ভাব গাম্ভীর্যের সঙ্গে তারা পালন করেন। আমরা ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ কল্পে এলাকা জুড়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে এবং সেটি বলবৎ থাকবে। ধানমন্ডি লেকটাও আমাদের নৌ পুলিশ দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা ডিএমপি কমিশনার নেতৃত্বে হবে। বাংলাদেশস্থ বিদেশি মিশনের কূটনীতিকগণ ধানমন্ডি ও বনানীতে পুষ্পস্তবক অর্পণে গমনাগমন জন্য তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ কল্পে আমাদের পুলিশের ব্যবস্থা থাকবে। ঢাকায় বনানীস্থ কবরস্থানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য শহীদদের কবরে পুষ্পস্তবক প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠানস্থলে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া মাহফিল এবং সকল অনুষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আমাদের জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশব্যাপী জেলা উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত তব্য সকল অনুষ্ঠানে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। প্রয়োজনীয় অনুষ্ঠান আর্চওয়ে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে। সারা দেশব্যাপী গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হবে। যে কোনো ধরনের নাশকতা সৃষ্টি অপচেষ্টা আমরা সেদিকে খেয়াল রাখব, যাতে না করতে পারে সেদিকে খেয়াল রাখব। আপনারা 21 আগস্টের কথা নিশ্চয়ই ভুলে যান নাই, আপনারা 17ই আগস্টের কথা নিশ্চয়ই ভুলে যান নাই। সারা দেশব্যাপী বোমা রাখ মানে দ্বারা একটা পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা নিয়েছিল, সেটাই মাথা রাখি আমরা, যাতে এই ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে নতুন ধরনের কিছু নিয়ে, সেটারই আমরা আমাদের গোয়েন্দারা সেদিকেও খেয়াল রাখবে। ধানমন্ডির স্মৃতি জাদুঘর বনানী কবরস্থান টঙ্গিপাড়া সারা দেশব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী সকল মানে সকল আইন শৃঙ্খলা বাহিনীর তারা অবস্থান করবে এবং তাদের কার্যক্রম দৃশ্যমান থাকবে। অনুষ্ঠান স্থলে অগ্নি নির্বাপক যন্ত্র সহ প্রয়োজনীয় সংখ্যক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মানে গাড়ি এবং অন্যান্য যা প্রয়োজন জনবল সহকারে ডুবুরি অ্যাম্বুলেন্স সব প্রয়োজন মাফিক থাকবে, সহায়রা প্রস্তুত থাকবে। জাতীয় শোক দিবসে কেউ যে ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো ধরনের গুজব না ছড়াতে পারে, সেই জন্য আমরা আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের সবাই লক্ষ্য রাখবে। আর গোয়েন্দারা সবসময় সচেষ্ট থাকবে এই সামাজিক যোগাযোগের ব্যাপারে, যদি কোনো ঘটনা ঘটাতে চায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব, যাতে করে মানে তাদের এই প্রচেষ্টা ফলপ্রসূ না হয়। 15ই আগস্ট 2022 সরকারি আধা সরকারি শাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, এই ক্ষেত্রে ফ্ল্যাগ রুলস যথাযথভাবে অনুসরণ করতে হবে। যারাই এই ফ্ল্যাগ উড়াবেন তাদের ফ্ল্যাগ রুল মেনে তারা ফ্ল্যাগ উড়াবেন এবং যথাসময়ে সেটা নামাবেন।
সকল অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে, কারণ আপনারা জানেন কোভিড এর মহামারী এখনো শেষ হয়নি, সেই জন্য স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান করার জন্য আমরা অনুরোধ রেখেছি। সকল অনুষ্ঠান স্থলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে করে মানে কোন রকম মানে অসুবিধার সৃষ্টি কেউ না ঘটাতে পারে। আমরা সমস্ত এইগুলো যেগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলো বাস্তবায়নের জন্য আমরা যার যার করণীয় যেটা সবাই সক্রিয় থাকবে।